আমরা অলরেডি দেখলাম যে আমরা কিভাবে কাস্টম প্যাকেজ তৈরি করতে পারি। এখন আমরা নেমিং কনভেনশন দেখব এবং আমরা প্যাকেজ ভিজিবিলিটি দেখব। এতটুকু থেকে আমরা বুঝতে পারছি যে যেহেতু এখানে ভিজিবিলিটি একটা ব্যাপার আছে, তেমন একটা প্যাকেজের সব কিছুই আমার প্যাকেজের বাহির থেকে ভিজিবল হবে না। আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি এবং এটার নাম দিচ্ছি শেপস, এবং এই শেপসকে আমি একটা মডেল হিসেবে ডিক্লেয়ার করি। আমি এখানে গো মোড ইনিট শেপস, ওকে, এই শেপসের ভিতর আমি একটা প্যাকেজ তৈরি করব। আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি, আমি এই প্যাকেজের নাম দিচ্ছি রেক্ট্যাঙ্গেল। এবং এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমি একটা ফাইল তৈরি করি রেক্ট্যাঙ্গেল ডট গো নামে, এবং আমি এর প্যাকেজ দিচ্ছি রেক্ট্যাঙ্গেল। এবং এখানে আমি একটা টাইপ ডিক্লেয়ার করছি এবং এখানে বলছি যে এই টাইপটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল টাইপ, সো এটা হচ্ছে একটা স্ট্রাক্ট। এবং এর মধ্যে আমি নিচ্ছি লেন্থ ওয়াই, এবং এই দুটি হচ্ছে ফ্লোয়েট 64। এখন আমরা এখানে রেক্ট্যাঙ্গেলের একটা মেথড ডিক্লেয়ার করব, এবং আমি এখানে বলছি যে এটা হচ্ছে আর রেক্ট্যাঙ্গেল। এবং এটা হচ্ছে এরিয়া মেথড, এবং এটা রিটার্ন করবে ফ্লোয়েট 64। এই ফাংশন যেটা করবো সেটা হচ্ছে রিটার্ন করব আর ডট লেন্থ অ্যান্ড আর ডট ওয়াই। সো আমি যদি এখন শেপসের মধ্যে একটা ফাইল নেই এবং আমি এখানে বলি শেপস ডট গো, এবং এটা বলি আমি প্যাকেজ মেইন, এবং এখানে একটা ফাংশন তৈরি করি মেইন নামে, এবং এখানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি, আগে রেক্ট্যাঙ্গেল নেই। সো এই রেক্ট্যাঙ্গেল হবে এই রেক্ট্যাঙ্গেল, তো এটাকে আমি যদি ইম্পোর্ট করতে চাই তাহলে আমি এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করতে হবে কী হবে, এই যে এটা হচ্ছে শেপস, তাহলে এটা হবে শেপস স্ল্যাশ রেক্ট্যাঙ্গেল, এবং তাহলে আমি এখান থেকে ইউজ করতে পারবো রেক্ট্যাঙ্গেল ডট রেক্ট্যাঙ্গেল। এবং আমার এখানে লেন্থ এবং ওয়াইথ বলে দিতে হবে, সো আমি বললাম যে লেন্থ টু অ্যান্ড ওয়াইথ টু। এবং এখান থেকে আমি যদি দিই এরিয়া বের করতে চাই, এরিয়া এটা হচ্ছে আর ডট এরিয়া, এবং আমি যদি প্রিন্ট করতে চাই এরিয়া তাহলে আমি প্রিন্ট করতে পারবো এরিয়া দিয়ে। এখন আমি যদি এটাকে রান করি গো রান শেপসডট গো, তা দেখবো যে আমাকে এরিয়া 4 এখানে পিন করে দেখাচ্ছে। এখন এখানে একটা জিনিস আমরা একটু একটু নোটিস করি যে এই যে আর এবং এখানে ফাংশন, এটা আমি হচ্ছে এরিয়া দিয়েছি, এ দুটোতেই ইন্টেনশনালি প্রথম যে ক্যারেক্টারটা আছে এর কারণ হচ্ছে আমি যদি এটা ক্যাপিটাল না দিতাম, না দিয়ে যদি স্মল লেটার দিতাম, ধরলাম যে এরিয়া দিতাম, তাহলে এটাকে আমি বাহির থেকে অ্যাক্সেস করতে পারতাম না। এখন আমি যদি এটাকে রান করি
শেপসে যাই এবং এই এটাকে জাস্ট আমি এরিয়া এ বলে দেই। অলরেডি দেখছি এখানে আমাকে একটা এরিয়া বলছে, এবং আমি যদি এটাকে রান করি তাহলে আমি পাবো না, বলবে যে আর ডট এরিয়া আনডিফাইন্ড। কেন? এখানেই হচ্ছে মেইন ব্যাপারটা, সেটা হলো আমি যদি কোনো একটা প্যাকেজে কোনো একটা ফাংশন বা ভেরিয়েবল বা টাইপ কনস্ট্যান্ট যে কোনো কিছুর নাম যদি ক্যাপিটাল লেটারে ইউজ করি তাহলেই শুধুমাত্র সেটা আমি সেই প্যাকেজের বাহির থেকে অ্যাক্সেস করতে পারবো, যদি স্মল লেটারে কোনো কিছু ইউজ করি তাহলে সেটা পারবো না। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রাইভেট পাবলিক যে কনসেপ্টটা থাকে এটা আসলে অনেকটা সেরকম। আমরা যদি কোনো কিছু প্রাইভেট ডিক্লেয়ার করতে চাই বা কোনো কিছু স্কোপটা ডিফাইন করি সেই প্যাকেজের মধ্যে, সেক্ষেত্রে আমরা স্মল লেটার ইউজ করব। আর যদি স্কোপটা একটু গ্লোবাল হয় অর্থাৎ আমি প্যাকেজের বাইরেও ইউজ করতে পারবো, সেক্ষেত্রে আমি ক্যাপিটাল ইউজ করব। ওকে, আমরা প্যাকেজ দেখলাম, আমরা কিছু স্ট্যান্ডার্ড গো প্যাকেজ দেখলাম যেটা আমরা পরবর্তীতে ইউজ করব, এবং আমরা কাস্টম প্যাকেজ কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখলাম, এবং আমরা দেখলাম যে প্যাকেজের মধ্যে কোনো ভেরিয়েবল বা কোনো কনস্ট্যান্ট ফাংশন বা টাইপ এগুলোকে আমরা ভিজিবল করতে গেলে, প্যাকেজের বাইরে ভিজিবল করতে গেলে আমাদের কীভাবে লিখতে হয় সেটাও দেখলাম।